গড়গড়াইয়া বারতাছে হে বাবা আয়া মই ডাকতাছে আই রে মানিক আমার বুকে বুকের বেতর আছে প্রাণ তার ভেতরে মেশিন গান বান্দারি আমার পাগল বানাইছে মুনকার নাকির দুইজন আপনার কবরে আসতে দেরি আমার গোসে মাইজ ভান্ডারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না যাই ব্যক্তি যেই আশেখান নিজের কর্ম দিয়ে আদব দিয়ে মহাব্বত দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গোসে মাইজ ভান্ডারির নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারের চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেরি আপনার আত্মীয় স্বজনে না চল্লিশ কদম যখন হেঁটে চলে আসবে মুনকার নাকির দুইজন ফেরেস্তা আপনার কবরে আসতে দেরি আমার গোসে মাইজ ভান্ডারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না চিৎকার যাদের পক্ষে মক্কা মদিনায় সম্ভব হচ্ছে না টাকার অভাবে সম্বলের অভাবে যেতে পারছি না তাদের জন্য চিন্তা নাই আল্লামা সৈয়দ আহমদ চাষিরি কুঠি রাদিয়াল্লাহু তাআলা আন এই নাজির পাড়াকে কেন্দ্র করে এই হামজারবাদ নিয়ে অক্সিজেন নিয়ে বদ্দার হাত নিয়ে এই এলাকাকে হেরম করে দিয়েছেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে কথা বলেন ঠিক কিনা আমার আমার ভাই ভাই বড় ভাই মুরব্বি তাহেরি ভাইকের সামনে রেখে উনি করোনা মহামারী মহামারীর বৈশ্বিক মহামারীর সময়ে ফেসবুকের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে আমি যদি দুইবা মরি কলঙ্ক তোমার তোমার নামে দিয়েছি সাতবালা কর দয়ালামের মাঝে এক নামে তোমার রঙ্গিলা এক নামে তোমার রঙ্গিলা এক নাম তোমার রঙ্গিলা তোমার নামে গেল পাগল হইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আরে ফানা ফিল রাসূল কি বাত হো যায়েগে ফানা ফিল্লাহ ফানা ফিল্লার পরে হয়ে যাব বাকা বিল্লাহ বাকা বিল্লাহ যদি হয়ে যাই খোদার খোদাই আমাদের পায়ের নিচে চলে আসবে আমরা সরাসরি নবী আল্লাহকে দেখতে পাবো ঈদুল সব শেরিক কাজ এই কাজ আপনারা করতে বসে কে আপনারও শিরিক করতেছেন আমারও আনছেন শিরিক করতে তো শিরিকটা আজকে ভালো করে কইরা যাই শিরিক যখন শুরু করছি কম কইরা লাভ নাই আজকে শিরিক করবো একটু বেশি করে কইরা যাই আল্লাহ যেন এই শিরিকের উসিলা আমাদের গোনা মাফ করে দেখুন আমিন পৃথিবীতে চারজন আক্তাব আছে ছিল যারা কেয়ামত পর্যন্ত কবরে জিন্দা থাকবে চারজন আক্তাব এরা পৃথিবীতে থাকতে যেমন ক্ষমতা ছিল এখনো সেই রকম ক্ষমতা নামটা বলার পরে তোমরা আল্লাহ আমিন বলবে এবং আল্লাহ যেন এই আক্তাবদের উচিত আমাদের গুনাহ মাফ করে মনের মকসুদ যেন পূরণ করে চারজন আক্তাব সাইয়েদি আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা সবাই বল আল্লাহুম্মা আমিন সৈয়দি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সৈয়দি আহমদ আল বাদবি রাদিয়াল্লাহু তাআলা সৈয়দি ইব্রাহিম আল ইউসুফি আল কুরাইশি আল হাশিমি রাদিয়াল্লাহু তাআলা এই চারজন ব্যক্তির নাম নিয়ে কোন ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে এদের নাম নিয়ে যদি দোয়া করে আল্লাহ তার মুসিবত দূর করে দেয় এদের নামের উসিলে আল্লাহ তার দোয়া কবুল করে
এগুলি বলে তো আমাদের সুন্নিয়তের মান ক্ষুণ্ণ হচ্ছে, এগুলি বলে তো আমাদের সুন্নিয়তের একটা অসম্মানই হচ্ছে, আমাদের ওয়াইট নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা শান গাইতে গিয়ে শব্দের দিকে খেয়াল না করে শান গাওয়ার জন্য আজকে দেখুন শিক্ষিত সমাজের অধিকাংশ লোক চলে যাচ্ছে আহলে হাদিসের দিকে, অধিকাংশ লোক ওয়াহাবি হয়ে যাচ্ছে, সালাফি হয়ে যাচ্ছে, লা মাযহাবি হয়ে যাচ্ছে।